ধন্যবাদ আপনাকে। এটা তো আপনারা পত্রপত্রিকায় দেখছেন যে সরকার কি করছে জাতীয়ভাবে। আমাদের চিনির মূলত কোনো অভাব নেই, সেখানে ইম্পোর্টেড যারা আছে বাজারে, আমাদের যে আজকে পরিসংখ্যান আছে সেখানে এই বছরে আমাদের যে চিনি টার্গেট ছিল এবং সামনে রমজানকে রেখে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চিনি বাজারে আছে। এটা একটা কৃত্রিম সংকটের সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের কাছেও আছে, সেগুলো আমরা বাজারজাত করছি, কারণ এখানে আমাদের এগুলিকে বিভিন্ন সাপ্লাই কর্পোরেশনগুলি আছে যেখানে দিতে হয়, ডিলার্সদেরকে দিতে হয়, তার মাধ্যমে আমরা বিক্রি করি। মূলত কোনো অভাব নাই। তারপরও বাণিজ্য মন্ত্রণালয়কে আমাদের সরকার নির্দেশনা দিয়েছে পর্যাপ্ত আরও 1 লক্ষ টন চিনি যাতে আমরা এনে রাখি। কাজে আমার মনে হয় না এখানে কোনো অভাব আছে, এটা কৃত্রিম এবং এটা তাড়াতাড়ি চলে যাবে। আমরা বাজার মনিটরিং করছি, আমি জেলা প্রশাসন থেকে শুরু করে সবাইকে বলবো আপনারা এদিকে লক্ষ্য রাখবেন, এবং যারা কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা এগুলি কাজ করছে। আমরা মনে করি ব্যবসায়ী শ্রেণীদেরকেও আজকে দেশের প্রতি চিন্তা করতে হবে। আজকে যেই সময়টা আমরা কাজ করছি সারা বিশ্বেই কিন্তু আজকে বৈশ্বিক সমস্যা, সেখানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ইম্পোর্টেড যারা সেগুলির দামও কিন্তু বেড়ে গেছে। কাজে আমরা মনে করি যে এটা বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ধন্যবাদ। আর একটু হলে আমরা বন্ধ বলতে বিভিন্ন জায়গায় আমাদের যেগুলো চলমান ছিল সেগুলি আজকে আমাদের সরকারের কতগুলি নীতিমালা আছে যেখানে, যেমন জুট মিল কর্পোরেশন যেগুলি আছে রাজশাহী জুট মিলও আমার মনে হয় যেটা বন্ধ আছে সেই করা আছে, কিন্তু চিনি কর্পোরেশনে আমাদের আমাদের মিনিস্ট্রি আন্ডারে যেগুলি আছে আমরা সেইগুলিকে সচল করার জন্য আমরা নতুনভাবে আমরা চাচ্ছি বিদেশ থেকেও সেখানে পিপিপি সহ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সহ আমরা সেগুলিকে আবার উজ্জীবিত করতে চাচ্ছি। দেশের যারা শিল্পপতি আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যেখানে যে উদ্দেশ্যে আজকে এসেছে এখানে, যে আমাদের বিসিক আমরা পরে দেখতে যাব এবং অন্যান্য শিল্পনগরী যেগুলি আমাদের সরকার আমাদের শিল্প মন্ত্রণালয় করছে। কাজে আমরা মনে করি না যে আগামীতে এগুলি বন্ধ থাকবে, অনেকগুলি অনেক পুরনো হয়ে গেছে বিশ্বভাবে, সেগুলিকে আর সেভাবে প্রোডাকশন আর আমরা ওইটাকে ওই বিএমআরই করতে চাই না। আমরা যেখানে নতুন মেশিন ইনস্টল করে যেটা অর্থনৈতিকভাবে ভায়াবল হয় সেভাবে আমরা করতে চাই প্রত্যেকটাকে, সুগার মিল সহ সব কিছুকে। ধন্যবাদ।